সোমবার ভোরবেলায় নন্দীগ্রামের নন্দীগ্রাম দুই ব্লকের ঠাকুরচক এলাকায় একটি সমিলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল লক্ষাধিক টাকার জিনিসপত্র। সকালবেলায় প্রাতঃভ্রমণে বেরিয়ে এলাকাবাসীরা দেখতে পেলে সঙ্গে সঙ্গে থানায় ফোন করেন। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন প্রায় ঘণ্টা দুয়েকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পাঁচটা 20-25 টাকা আমরা পুলিশ কন্ট্রোল থেকে কল পাই, আমরা সেই মুহূর্তে বেরিয়ে আসি। সঙ্গে সঙ্গে বেরিয়ে এসে দেখছি মোটামুটি এখান থেকে কোনো দিকগ্রাম অনেক দূরত্ব, এসে দেখছি আগুন জ্বলছে। আমরা আমাদের দুটো জেট দিয়ে কাজ করছি, আপাতত এখনও কাজ চলছে, ড্যাম্পিং ডাউন মোটামুটি আর প্রায় আউটের পথে, কোনো ইঞ্জুরি নেই। স্যার কী কারণে লাগলো বলে আপনাদের মনে পর্যন্ত কারণ ঠিক জানা যায়নি, জানতে পারিনি আমরা। স্যার আপনারা কতজন এসেছিলেন? আমরা 9 জন এসেছি। যদিও সমিলের মালিক জানান প্রায় 4 লক্ষ টাকার কাছাকাছি ক্ষতি হয়েছে। ফোন পেয়ে এসছি আর কি, মানে তখন পুরোটা একবার আগুন ধরে গেছে, বুঝতে পারছেন? স্থানীয় কেউ ফোন করলো আপনাদের? স্থানীয় ছেলেরা হাঁটতে আছে, তারাই ফোন করেছে, আখে তাকে ডেকে ডেকে বলেছে আর কি। তারপর থেকে আমরা জানতে পারি যে তখনই ফোন পেয়ে ছুটি আছি আর কি। আপনার মনে করছেন কত টাকার কার্ড ছিল এবং এ ছিল মনে করছেন? বলা যাবে অ্যাপ্রক্স আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। আগুন লাগার তদন্ত শুরু করেছে পুলিশ। নন্দীগ্রাম থেকে সুদীপ্ত আগুয়ান, আনন্দ বার্তা।